না, দল তো আজকে দেওয়ার কথা ছিল না, আর অনেকদিন পর আমরা বোর্ডে আসছি, কারণ আপনার ওয়ার্ল্ড কাপের জন্য আমরা দেশের বাইরে ছিলাম, এবং আজকে যেহেতু আমাদের প্র্যাকটিস শুরু হয়েছে, কোচ, কিছু প্লেয়ার, তারপর অফিসিয়াল, সিলেক্টর, কিছু ডাইরেক্টর সবার সাথে আমরা আলাপ আলোচনা করেছি, এবং যেহেতু আমাদের, আপনারা জানেন পাকিস্তান দলটা আসছে, তো এই টুর্নামেন্টে এই যে লাস্ট মানে যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হচ্ছে ওটার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট টিম, তো এটার সাথে আমরা সিরিজ খেলতে যাচ্ছি এবং এটা তো আমাদের জন্য অনেক টাফ একটা সিরিজ হবে। তার মধ্যে মনে করেন যে আমাদের ফর্মটা এই মতো ওরকম ভালো না, তো ইনশা আল্লাহর মতো ফর্ম চলে আসবে একদিন, কত ইসে লাইক এ ওয়েভ, একসময় উপরে থাকে একদিকে, একসময় নিচে থাকে, তো এটা আল্লাহর মতে কোনো সমস্যা না, বাট যেন আমরা কাজগুলো ভালোভাবে করতে পারি, ভালোভাবে পারফরমেন্স করতে পারি, বাংলাদেশের জনগণের যে যে এক্সপেকটেশন বাংলাদেশ ক্রিকেট থেকে সেই জিনিসটা যেন আমরা ভালোভাবে করতে পারি। বিদায়, আমরা আলাপ আলোচনা করেছি এবং টিমের ব্যাপার আছে, টিম স্টাফের ব্যাপার আছে, এগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি এবং এটা হয়তো বা আমরা 16 তারিখের দিকে আমরা ফাইনাল করে দিই। 16 তারিখে যদি দল দেন, আমাদের অনেক সমালোচনা একটা জিনিস নিয়ে আকামাই হয়েছে যে উইকেটটা আমাদের আসলে অতটা স্পোর্টিং না, মিরপুরে যেহেতু খেলা অনেক বেশি হয় এবং এখানকার উইকেটের ক্যারেক্টারটাই অনেকটা এরকম, পাকিস্তান সিরিজে কি আপনার দিক থেকে কোনো পরামর্শ থাকবে কি না গ্রাউন্ডস ডিপার্টমেন্টের প্রতি? আমরা যখন লাস্ট যে উইকেটে খেলেছি সেটা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে যে তখন কিন্তু উইকেটটা নর্মালি ওই সময় ওই মাসে কিন্তু উইকেটটা ওইরকমই থাকে, যেহেতু আপনার ওয়েদারের কারণে, বাট নর্মালি এই সময় কিন্তু উইকেটটা আপনার আগের চেয়ে ভালো থাকে। এই সময় কিন্তু নর্মালি আমরা বিপিএল করে থাকি, আমরা প্রিমিয়ার লিগের প্রিমিয়ার লিগ করে থাকি, আমাদের যে ইম্পর্টেন্ট লিগগুলো থাকে, বিসিএল থাকে, ওগুলো আমরা করি, তো আশা করছি আমরা ভালো উইকেটটা পাবো। এবং এখানে আরেকটা জিনিস আছে যে উইকেট রেস্ট পাবে, যেহেতু আমরা চিটাগাংয়েও খেলছি, তো আশা করছি আমরা ভালো ভালো উইকেট পাবো। আরেকটা যেটা হলো যে উইকেটের জন্যই যে আমরা মানে খারাপ খেলেছি তা না, আমাদেরকে কিন্তু আপনার টেকনিক্যালি বলেন আমাদের অ্যাটিচিউড প্লাস আমাদের যে ধরনের পারফরমেন্স করা ছিল সেই ধরনের পারফরমেন্স কিন্তু আমরা করতে পারিনি ওয়ার্ল্ড কাপে। আকরাম ভাই, টিম নিয়ে তো নিশ্চয়ই আলোচনা হয়েছে, আপনি যেটা বলছিলেন 16 তারিখে টিম আপনারা দেওয়ার একটা চেষ্টা করবেন, আর টিমে কি বড় কোনো পরিবর্তন আসবে যেহেতু পারফরমেন্সটা খুব ডাউন ছিল? না, বড় পরিবর্তন তো আপনি তো শুধু মানে প্লেয়াররা যে খারাপ খেলেছে সেটাই নিয়ে তো আপনার কাউন্ট করলে হবে না, বাট আপনি তো মনে করেন পুরো টিমটা যদি চেঞ্জ করে দেন আর তার মধ্যে আপনার রেজাল্ট চলে আসবে, এটা কিন্তু ঠিক না। বাট হ্যাঁ, কিছু প্লেয়ার থেকে এক্সপেকটেশন ভালো ছিল, বিদায় আশা ছিল, ওরকম হয়তো করতে পারেনি, তো এটা তো অ্যাবসলিউটলি সিলেক্টরদের ব্যাপার, তো ওনারা আমাদেরকে 15 তারিখ দিবে, আমরা অ্যাপ্রুভাল নিয়ে আমরা 16 তারিখে দিয়ে দিব। আর যেটা হয়েছে যে কিছু প্লেয়ার ইনজোর্ড আছে, ওই সব জায়গায় আপনারা কিছু নতুন প্লেয়ার দেখতে পারবেন, হয়তো বা দুই একটা চেঞ্জ হতে পারে। কোচিং স্টাফ আপাতত আমাদের তা ফিল্ডিং কোচ তো আমাদের ওকে পাচ্ছি না, ওর জায়গায় আমরা নতুন একটা লোকাল দিচ্ছি, এই এটা নিয়ে আমরা হয়তো বা 16 তারিখের দিকে আমরা ফাইনাল জানিয়ে দিই। না, ফিল্ডিং কোচের যেটা হয়তো ওর মেয়াদটা আপনার শেষ পর্যায়ে আছে, তো ও এখন আসছে না, তো ওর কন্ট্রাক্ট মনে হয় রিনিউ হবে না, মানে ওকে আমরা রিনিউ করাচ্ছি না, তো এই জন্য ওকে কিন্তু আমরা এই ট্যুরে রাখছি না। এখানে কিছু নাম আছে যাদের এক্সপিরিয়েন্স আছে, বাট ডেফিনেটলি আমরা এদের সাথে সাথে আমরা একটা উঁচু মানের ফিল্ডিং কোচের জন্য আমরা দেখছি এবং আশা করছি হয়তো বা আমরা মাসখানেকের মধ্যে পেয়ে যাব।
সাইনের ছবিটা দরকার। Thank you.
হয়।